যেহেতু আমি আপনাদের সাহায্য করতে চাই, সাবধান, এখন আসছেন ফোনের ব্যাটারি লো দেখলে সত্যিকারের ব্যাটারি কেনেন যিনি। সিঙ্গারা চারিদিকে বন্ধ থাকলে আলু ভেতরে গেল কি করে, এই কথা ভেবে ডিপ্রেশনে চলে যান যিনি। দোলে ফাটান বাজি আর দীপাবলিতে খেলেন রং। আসছে আপনাদের সামনে আমাদের নেতা গধরং 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 হাতালি। থ্যাংক ইউ গধরং দাদা। আরে আমাকে এখানে কেন বসালে বাবু? সোনা, এই কাণ্ডই হয় যখন তুমি নিজেই গাধাদের সেনা পুষবে, নিজে স্টেজে উঠে মেন লোককে অডিয়েন্সে বসিয়ে রেখেছো। সরি ভাই সাহেব, শুনেছো তোমরা? কি করে শুনলে, এখনো তো কিছু বলিনি। ভাই সাহেব, এবার বদলা নেওয়ার সময় এসেছে। দিন আমাকে বদলা দিন, আমার বদলাতে একটু চাটনি বেশি দেবেন। সাবাশ বাবু সোনা, এই গাধাগিরি আমাদের সারা শহরে ছড়িয়ে দিতে হবে, কারণ সারা দিন আমরা পরিশ্রম করে কাজ করি, তাও লোকে আমাদের গাধা বলে, বুঝলে? হ্যাঁ বুঝে গেছি গধরং দাদা। কি করে বুঝলে? এখনো তো পুরোটা বলিনি। চলো গোটা শহরে গিয়ে বলে দিই যে আমরা গাধারা কারোর থেকে কম নই। হ্যাঁ চলো। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টার্স টু বিট বস ইন দিস ফাইট। এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোলমাল, দ্য ক্রেজি চেজ ব্র্যান্ড নিউ গেম। ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। আই অ্যাম নট এ গাধা, ইয়েস টু ডঙ্কি, নো টু গাধা। মাই নেম ইজ ডঙ্কি এন্ড আই অ্যাম নট এ গাধা। ইও ধাচু ধাচু কর ধাচু গধরং দাদা জিন্দাবাদ, গধরং দাদা জিন্দাবাদ। ওই ও একেবারে জমে গেছে, এই সব দেখায় জীবনের আসল মজা। ইয়া ওই চ্যানেল কি করে চেঞ্জ হয়ে গেল? ওই ওই কাকে জিজ্ঞেস করে চ্যানেল চেঞ্জ করেছিস তুই? রিমোট দে, আমি সাপ ভার্সাস নেউলের খোখো ম্যাচ দেখবো। হ্যাঁ তাহলে রেডিও তো দেখে নে, কারণ টিভিতে তো এখন ডান্স শোই চলবে। রিমোট আমাকে দে, আমি এখন কুকিং শো দেখবো। ওই আমাকে দে, আমাকে দে, আমাকে দে। মারামারি করিস না, রেগে যাওয়া খুব খারাপ ব্যাপার, বুঝলি? আমাকে মারা হচ্ছে, এক্ষুনি দেখাচ্ছি মজা। না ছোট ভাই, রেগে যাওয়া খুব খারাপ ব্যাপার। আরে ভাই, শান্তিতে ঘুমোতে হলে এখানেই থাকুন, বাইরে যাবেন না, কারণ বাইরে গাধারা ছড়িয়ে দিয়েছে আতঙ্ক। কিন্তু আমি তো এখানে, তোমার থেকে উঁচু মাপের গাধাদের কথা বলছি আমি, ওরা নিজেদের গাধাগিরি দিয়ে পুরো শহরকে ধ্বংস করে দিয়েছে। ও একদম ঠিক বলেছে, সবজি যদি মেয়ে হয় তাহলে ছেলে হবে সবজা। গাধার সেনারা শহর করে নিয়েছে কবজা। দাও তালি আর এসো আমার সঙ্গে, আমরা শহরটা এভাবে ধ্বংস হতে দিতে পারি না, চলো এক্ষুনি। ধাচু ধাচু কর, ধাচু 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 ধাচু, এই ধাচু ধাচু কর, ধাচু ধাচু, এই তুইও ধাচু ধাচু কর, ধাচু ধাচু কর, ধাচু। আমাদের উপর রাজত্ব করবে এবার ভোগো বাবু সোনারা। আই অ্যাম নট এ গাধা, নট এ গাধা, নট এ গাধা, এই ধাচু ধাচু কর, এই মিয়াও না, ধাচু ধাচু কর। ডঙ্কি হতে পারি, গাধি না। আরে শোনো, কটা বাজে একটু বলবে? দুটো বেজে 2 মিনিট। ভালোই হলো, তুমি যদি বলতে 3:22 তাহলে আমি কনফিউজ হয়ে যেতাম। পপাট, তুই সব সময় বলতিস না আমি কিছু করতে পারবো না, আমি একটা গাধা, আমি কোনো কাজ ঠিকমতো পারি না, আমি একটা গাধা। আর সত্যিকারে গাধা দেখে খুব মজা লাগছে।
কি পপাট এই কথা বলতো? পপাটের এত সাহস! ওর কথা সিরিয়াসলি নিও না, ও ইয়ার্কি করছে। হ্যাঁ, আর যখনই আমি কোনো ইয়ার্কি মারতাম আমাকে বলতো যে আমি গাটার মতো ইয়ার্কি মারছি। আমাদের এত অপমান করেছে এই নচ্ছাড় পোপাট। বাবু সোনারা, ধরো ওই পোপাটকে, ধরো, ধরো, ধরো। এরা তো দেখছি অনেক, এখন এখান থেকে পালানোই ভালো। কামড়ে দিল। বেঁচে গেছি, মনে হচ্ছে ওরা ওইদিকে গেছে। আরে ভাই, কি করি বলতো এদের? হ্যাঁ, আইডিয়া। কোথায় গেল? বেঁচে গেছি। একিরে, রাস্তাও আমাদের দেখে ভয়ে পালাচ্ছে, আতঙ্ক ছড়িয়ে দিয়েছি আমরা। হ্যাঁ, ওরা ওই চারজনই। ধরো, 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 ধরো। বন্ধুরা, এই যে ভেতরে চলে আয়, আয় আয় শিকির। কি করবে এবার? খোলা, দরজা খোলা বলছি। কোথায় পালালো ওরা? কাউকে ছাড়বে না। এখানেই কোথাও আছে। আরে কোথায় গেল ওরা? ওই যে, এই যে খুলে দিলাম তোর মগজের তালা। এবার চললাম ভেতরে। বাই বাই। ওই দেখো, ওদের মধ্যে একজন ওইখানে আছে। তুমি ডাস্টবিন ইউজ করবে? এই নাও। আরে ভাই, অনেক হয়েছে, আর ওই গাধাদের শহর তছনছ করতে দেব না আমরা, ওদেরকে একচুল অধিকার করতে দেব না। সেসব তো বুঝলাম, কিন্তু আমাদের মাথায় চুল কোথায় যে ওরা অধিকার করে নেবে? আজকের দিনটা খুবই ভালো, কারণ একদিকে গাধা বন্ধু, অন্যদিকে গাধা শত্রু। এরকম করে বলিস না বানিকে, মাঝে মাঝে সবাই এইরকম কথা বলে। সন্তরা, গাধাদের সেনাদের শহর থেকে তাড়িয়ে দেবার আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। চল। এই শহরের লোকেদের সঙ্গে কি করতে হবে বুঝে গেছো তো বাবু সোনারা? কি করে বুঝলে? এখনো তো কিছু বলিনি, এরা আমাদের গাধা ভাবছিল তো, ওদের চমকে দাও দেখি। আরে আপনি তো বললেন সব চমকে দাও, তাই চমকে দিলাম। বাবু সোনা, যদি বুঝতে চমকে দাও মানে মজা দেখিয়ে দাও, তাহলে এত আঘাত পেতাম না। সাহস আছে? দেখি কেমন করে ধরতে পারো আমায়। হানি, জোরদার, পোপাট, নিয়ে আয় ওটা, এক্ষুনি নিয়ে আয়। এই দেখো, তুমি যাদের জন্য লড়ছো ওরা নিজেরা তোমার এগেনস্টে দাঁড়িয়েছে, স্রেফ খাবার পাবার লোভে। এই যে সব গাধারা, এইটা তোমরা ঠিক করলে না? শুধু এরাই না, নিজের পেছনে দেখো। এই যে বাবু সোনারা, তোমরাও ঠিক করনি, তার উপর এরকম করে আমাকে নকল করছো। আঙুল দেখাচ্ছ বাবু সোনা, সাহস আছে দেখছি। গাধা রংদা, তোমার সেনা হয়তো খুব শক্তিশালী, কিন্তু আমাদের আয়না ডাইনে ডাটার ডান দিকে রাস্তা আছে, এক্ষুনি পালিয়ে যাও, নয়তো আমাদের গাধারা তোমাদের সবার মুখ ভেঙে দেবে। বাবু সোনারা, পালাচ্ছ তো? কি করে পালাচ্ছ? এখনো তো তোমাদের পালাতেই বলিনি, পালা। থ্যাংক ইউ হানি বানি। থ্যাংক ইউ জোরদার পোপা, তোমরা প্রতিবারের মতো এবারেও শহরটা বাঁচিয়ে দিলে।